হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আমি তুষার বাংলা টফিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এল একত্রিশ দশ মডেলের একটি ইপসন ব্র্যান্ডের প্রিন্টার তো এই প্রিন্টারটিতে যে প্রবলেম সেটা হলো এখানে রেড সিগন্যালটা লিঙ্কিং করে তো এই রেড সিগন্যালটা ব্লিংকিং কীভাবে সলিউশন করবেন সেটা খুব সুন্দর করে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব তো ভিডিওটা বুঝতে হলে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন তো এখানে বেসিক্যালি যে রেড সিগন্যালটা দিচ্ছে আমাদের এই রেড সিগন্যালটা দুইটা কারণে দিয়ে থাকবে একটা হলো এই প্রিন্টারের ভিতরে যদি কোনো পার্টসগত সমস্যা থাকে সেটার কারণে এবং আর একটা হলো যে আমাদের যে স্ক্যানারটা আছে এই যে দেখুন এই স্ক্যানারটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের স্ক্যানারের জন্য স্ক্যানার ইরোডটা এখানে দেখাবে তো স্ক্যানারের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্ক্যানও করতে পারবো না আমরা প্লাস আমরা এখান থেকে কোনো ফটো ফটোকপিও করতে পারবো না কিন্তু আমরা এই ই থাকা অবস্থাতেও আমরা হচ্ছে আমাদের প্রিন্টারে প্রিন্ট মানে ডকুমেন্ট প্রিন্ট বলেন আর আপনারা ফটো প্রিন্ট বলেন সেটাও আমরা করতে পারবো তো এখন আমরা আমাদের প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যারে গিয়ে দেখব যে আমাদের প্রিন্টারটিতে কি সিগনাল দিচ্ছে কি মেসেজ দিচ্ছে তো বন্ধুরা দেখুন আমি আমার কম্পিউটারে চলে এসেছি এখান থেকে আমি এখন সরাসরি কন্ট্রোল প্যানেলে যাব। তো এখান থেকে আমি কন্ট্রোল প্যানেল ওপেন করলাম ওপেন করে এখন আমি দেখুন এখান থেকে কন্ট্রোল প্যানেলের ভিতরে যাব এখন আমি কন্ট্রোল প্যানেলের ভিতরে চলে আসছি এখন এখান থেকে একটা অপশন দেখুন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড অপশনের ভিতরে ঢুকলে আপনারা উপরে যে প্রথম যে অপশনটা ডিভাইস অ্যান্ড প্রিন্টার এটার ভিতরে ঢুকতে হবে তো আমি এটার ভিতরে ঢুকে গেলাম তো এটার ভিতরে ঢোকার পরে এখানে দেখুন অনেকগুলো প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যার শো করতেছে তো এখান থেকে দেখুন একটা সেট অ্যাস ডিফল্ট করা আছে দেখুন যেটা সেট আস ডিফল্ট করা সেটা ঠিক আকারে আছে তো আমি এটা সেট অ্যাস ডিফল্ট থেকে সরাই দিয়ে বোঝাচ্ছি আপনাদের দেখুন এখন এটা দেখুন একই মডেলের অনেকগুলো ড্রাইভার দেখাচ্ছে কিন্তু সবগুলো ঘোলা হয়ে আছে কিন্তু এই একটাই উজ্জ্বল হয়ে আছে তো এটাই আমাদের সেট সেটাস ডিফল্ট মানে এটাই আমাদের এই প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যার তো এখান থেকে আমরা প্রিন্টার প্রেফারেন্সে যাব প্রিন্টার প্রেফারেন্সে যাওয়ার পরে এখান থেকে আমরা মেনটেনেন্সে যাব এখন দেখুন মেনটেন্সে যাওয়ার পর ইপসন স্ট্যাটাস মনিটর থ্রি এখানে গেলে দেখুন আমাদের প্রিন্টারটি দেখাচ্ছে ইট ইস রেডি টু প্রিন্ট তার মানে আমাদের প্রিন্টারটিতে কোনো সমস্যা নাই আমাদের প্রিন্টারটিতে আমরা প্রিন্ট করতে পারবো অ্যাকচুয়ালি আমাদের এটা যে ইরোটা দেখাচ্ছে সেটা হলো আমাদের স্ক্যানার ইরোর তারপর আমি আপনাদেরকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাতে চাই তো আমি এখান থেকে একটা প্রিন্ট করে দেখাচ্ছি দেখুন যে আমাদের প্রিন্ট করলে আমাদের প্রিন্টটা ঠিকই হচ্ছে কিন্তু আমাদের ওখানে তারপর ইরোর তো ওই ইরোরটা মূলত হচ্ছে আমাদের স্ক্যানার ইরোর তো আমি এখান থেকে এই পেজটা প্রিন্ট করতে চাই তো এখান থেকে আমি সরাসরি প্রিন্ট অপশনে চলে যাব দেখুন প্রিন্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমাদের পেজটা প্রিন্ট হওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি প্রিন্ট অপশনটা ক্লিক করে প্রিন্টটা দিয়ে দিলাম তো দেখুন এখানে প্রিন্টটা দেওয়ার পরে এই যে দেখুন আমাদের প্রিন্টারটিতে খুব সহজেই প্রিন্ট হচ্ছে তার মানে আমাদের প্রিন্টারের কোনো সমস্যা নাই প্রিন্টের কোনো সমস্যা নাই প্রিন্ট হবে আমাদের যে সমস্যা সেটা হলো আমাদের স্ক্যানারের সমস্যা স্ক্যানারের কারণে আমাদের এই ইরোর সিগন্যালটা এখানে আসতেছে তো আমাদের এই স্কানারটাতে প্রবলেম তো স্ক্যানারটা আমরা এখন এটা থেকে খুলে নিব তো এটার থেকে খুলতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখানে একটু লক্ষ্য করে দেখুন যে একটা নাট আছে এই যে এই সাইডে একটা নাট আছে এবং আমরা যদি অপর সাইডে যাই তাহলে অপর সাইডেও একটা নাট আছে এই যে এখানে তো ফার্স্ট টাইম আমরা এই নাট দুটা খুলে নিব এই নাট দুটা খোলার পরে আমরা এটা উপর দিকে ধাক্কা দিলে এটা দেখুন উপরের দিকে উঠে আসবে এটা উপর দিকে তোলার পরে আমরা যে কাজটি করব ফার্স্ট টাইম সেটা হলো কেবলগুলো আগে খুলে নিব। তো আপনারা এইভাবে কেবলগুলো খুব সুন্দর করে খুলে নেবেন কেবলগুলো খোলার পরে এটা বাম দিকে একটু ধাক্কা দিয়ে উপর দিকে টান দিতে হবে তাহলে স্ক্যানারটাটি খুলে আসবে তো স্ক্যানারটা খোলার পরে আমরা এখন এই স্ক্যানারটি কাজ করব তার আগে এখানে দেখুন প্রত্যেকটা কর্নারে নাট আছে তো প্রত্যেকটা কর্নারের নাটগুলো আমরা খুব সতর্কতার সাইড খুলে ফেলব দেখুন তো এখন আমাদের নাটগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে দেখুন নাটগুলো খোলার পর এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে দেখুন লক আছে তো এখন আমাদের এই প্রত্যেকটা লক ভালো করে দেখে নিতে হবে আগে প্রত্যেকটা সাইডে এই লকগুলো আমরা দেখে নেব এই যে দেখুন এখানেও একটা লক আছে তো এই লকগুলো দেখার পরে আমরা এরকম একটা ফ্ল্যাট ড্রাইভার নিব ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের সাহায্যে এরকমভাবে আস্তে আস্তে লকগুলা আমরা খুলে ফেলব দেখুন লকগুলা খোলার সময় অবশ্যই একটু সাবধান থাকবো যাতে লকগুলা ভেঙে না যায় কারণ অতিরিক্ত জোরে চাপ দিলে লকগুলা ভাঙার সম্ভাবনা থাকে তো আমরা একটু সাবধানতার সহিত এই লকগুলা খুব সুন্দর করে খুলে নিব লক খোলার পরে এখানে আমরা টান দিব না এখানে দেখুন একটা কেবল যেটা কেবলটা হচ্ছে আঠা দিয়ে লাগানো থাকে তো এই ক্যাবলটা আমরা আস্তে করে খুব সুন্দর করে খুলে নেব দেখুন খোলার পরে আমরা উপরের পার্টটা এইভাবে উঠাই নিব তো বন্ধুরা দেখুন আমি স্ক্যানারটা খুব সুন্দর করে খুলে ফেলেছি এই যে তো আমরা মূলত এই পাটটাতে কোনো কাজ করব না এই পাটটাতে আমাদের খুব অল্প পরিমাণ কাজ এবং আমরা এই যে সাদা যে গ্লাস গ্লাসালা যেটা অংশ সেই অংশটাতে আমরা মূলত কাজ করব তো এই ব্ল্যাক কালার এই অংশটা উপরের পাটটা আমি এখানে রেখে দিলাম তো আমরা এখন এই পাটটাতে কাজ করব। তো এখানে বন্ধুরা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটা কর্নারে দেখুন ডাস্ট জমা হয়ে আছে তো এই ধুলাগুলো আমরা প্রত্যেকটা কর্নার থেকে খুব সুন্দর করে আগে পরিষ্কার করব। প্রত্যেকটা কর্নারে আমাদের এরকম ধুলা জমে আছে তো এটা পরিষ্কার করতে হলে আমাদের গ্লাসটা অবশ্যই খুলে নিতে হবে তো আমরা এখন এই গ্লাসটা খুলে নেব তো গ্লাসটা খুলতে হলে গ্লাসের প্রত্যেকটা পাশে দেখুন লক আছে তো লকগুলো আপনারা খুব সুন্দর করে সাবধানতার সহিত খুলে নেবেন লকগুলা খোলার সময়ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ গ্লাসটা যদি ভেঙে যায় বা ফেটে যায় তাহলে আমাদের গ্লাস চেঞ্জ করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না তো দেখুন আমার গ্লাসটা খোলা হয়ে গেছে এই যে তো গ্লাসটা খোলার পরে আমরা এখন কি করব এরকম টিস্যু কিংবা আপনারা যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার যে কোনো জিনিস দিয়ে আপনারা এই এই সাদা অংশটা পরিষ্কার করতে পারেন বিশেষ করে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই সাইডের যে অংশটুক এই অংশটুক হচ্ছে আমরা ভালো করে পরিষ্কার করব কারণ এটা হলো আমাদের সেন্সরের হিসেবে কাজ করে এটার জন্যে আমাদের হচ্ছে ইরোডটা আসে তো আমরা খুব সাবধানতার সহিত এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলবো দেখুন আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো এটা পরিষ্কার করার পরে আমরা গ্লাসটাও পরিষ্কার করে নিব গ্লাসের কোনো ময়লা থাকলে সেটাও আমরা দুই পাশেই খুব সুন্দর করে পরিষ্কার করে নিব এখন গ্লাসটা পরিষ্কার করার পরে আমরা যে কাজটা করব গ্লাসটা আবার আগের মতো করে খুব সুন্দর করে যেখানে ছিল সেখানে আমরা আগের মতো করে বসাই দিব তো বসায় দেওয়ার পরে আমরা ইজিলি আমরা লকগুলো খুব সুন্দর করে আবার আগের মতোই লাগাই দেব দেখুন এখন লকগুলো লাগানোর পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে অপর একটা পার্ট আছে যেটা হ্যাঁ ব্ল্যাক কালার এই যে দেখুন এই পার্টটা তো আমরা এখন এই পার্টটাতে একটু কাজ করব তো এই পার্টটাতেও দেখুন অনেক ধুলা জমে আছে এই যে দেখুন তো আমরা এই প্রত্যেকটা কর্নার থেকে সেম টু সেমভাবে এই ধুলাগুলো পরিষ্কার করে এই পার্টটাও কমপ্লিট করবো তো দেখুন বন্ধুরা আমার দুইটা পার্টি কমপ্লিট হয়ে গেছে আমরা পরিষ্কার করে ফেলেছি তো এখন আমরা এই দুইটা পার্ট আবার অ্যাডজাস্ট করে দেবো তো দেখুন আমাদের ফিটিং করাও কমপ্লিট এখন দুইটা পার্টি আমি ফিটিং করে ফেলেছি এখন আমি হচ্ছে এটা ইন্টারে লাগাই দিব ইন্টারে লাগাই দিয়ে আমি এটা চেক করবো যে আমাদের সিগন্যালটা ইরোর সিগন্যাল যেটা সেটা সলভ হয়েছে কিনা তো দেখুন আমি প্রিন্টারে এটা বসাই দিছি তো এখন আমি এটা পাওয়ার সংযোগ দিলাম দেখুন তো পাওয়ার দেওয়ার পরে আমাদের যে রেড সিগনালটা ছিল যে ইরোর রেড ব্লিংকিং করতেছিল সে অংশটা আমাদের আর দেখাচ্ছে না দেখুন আমাদের এখানে কোনো রেড সিগনাল আসতেছে না তার মানে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে তো আমাদের যে স্ক্যানারের যে প্রবলেমটা ছিল সেটা সমস্যার সমাধান হয়ে গেছে মূলত এটা স্ক্যানারের ডাস্টের কারণেই হয়েছিল তো আমি এখন একটা আপনাদেরকে ফটোকপি করে দেখাতে চাচ্ছি দেখুন তো এখান থেকে আমি কালার ফটোকপি সিলেক্ট করে দিলাম দেখুন এখন এখান থেকে আমাদের খুব সহজে ফটোকপিটা হয়ে আসবে এই যে দেখুন আমাদের ফটোকপি খুব সুন্দর করে বের হয়ে আসছে তার মানে আমাদের স্ক্যানারের প্রবলেমটা যেটা ছিল সেটা ডাস্টের কারণে হয়েছিল বন্ধুরা দেখলেন যে খুব সহজে কিভাবে একটা স্ক্যানারের ইরোর প্রবলেম সলভ করতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমরা হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটি লাইক না দেন তাহলে আমাদের ভিডিওর প্রতি আগ্রহটা অনেক কমে যায় তো আশা করবো সবাই যদি ভিডিওটা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি করে লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন